বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী পালিত হল মালদা শহরের ঝলঝলিয়া হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। 200তম বিদ্যাসাগরের জন্মদিবস পালিত হল মালদা শহরের ঝলঝলিয়া হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মালদান, তারপর স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা আবৃত্তি পাঠ, নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজার পৌরসভার কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি, স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী কুমারী সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ। অন্যদিকে মালদা বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রা স্কুল থেকে শুরু হয়, সারা শহর পরিক্রমা করে স্কুলে শেষ হয়। ঝলঝলিয়া হিন্দি প্রাইমারি স্কুলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মদিন আমরা পালন করলাম। আসেন, আমাদের সঙ্গে আমাদের প্রধান শিক্ষিকা আছেন, তারা টিচার্সরা আছেন, নন টিচিং স্টাফ সবাই আছেন। সবাইকে নিয়ে আমরা ঝলঝলিয়া হিন্দি স্কুল প্রাইমারিতে আমরা মল্লদান করলাম। অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা তারা মল্লদান করলেন, এবং পাশাপাশি এখানে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছিল, যেটা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে কিছু প্রাইজ দিয়েছেন তারা, খাতা পেন্সিল, সেই প্রাইজগুলো পর্যন্ত দেওয়া হল। এই নিয়ে এবং এটা সংস্কৃতি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।